শিক্ষার্থীরা, ফিজিক্সের ল্যাবরেটরিতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তড়িৎ সংক্রান্ত একটি প্র্যাকটিক্যাল করব। প্র্যাকটিক্যালটির নাম বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রা লেখচিত্র অঙ্কন করে প্রদত্ত তারের প্রতি একক দৈর্ঘ্যের রোধ নির্ণয়। টু ডিটারমাইন রেজিস্ট্যান্স পার সেন্টিমিটার অফ এ গিভেন ওয়ায়ার বাই প্লটিং এ গ্রাফ অফ পোটেন্সিয়াল ডিফারেন্স ভার্সেস কারেন্ট। মনে করো এটি একটি তার, এই তারটির একক দৈর্ঘ্যের রোধ নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে তারটার রোধ নির্ণয় করতে হবে, তারপর এই তারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং রোধকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে তারটির একক দৈর্ঘ্যের রোধ নির্ণয় হবে। এর তারটির রোধ নির্ণয় করার জন্য প্রথমে এই তারটিকে আমি সার্কিটের সাথে যুক্ত করব। তো একই অনুরূপ একটি তার এই সার্কিটে যুক্ত করা আছে, এটা হচ্ছে সেই তার যেটা সার্কিটে যুক্ত করা আছে, এই তারটি। এখন এটা রোধ নির্ণয় করতে গেলে আমরা ওহমের সূত্র থেকে জানি রোধ সমান বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। তাহলে এই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা মাপতে হবে এবং এই তারের দুই প্রান্তে বিভব প্রভেদ মাপতে হবে। প্রবাহ মাত্রা মাপার জন্য এই সার্কিটে একটি মিলি অ্যামিটার লাগানো আছে, এটা হলো মিলি অ্যামিটার। এই মিলি অ্যামিটারের প্রত্যেকটা ঘর 10 মিলিঅ্যাম্পিয়ার করে রয়েছে, কারণ 0 থেকে 100 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যবর্তী 10টি ঘর রয়েছে, অর্থাৎ প্রতিটি ঘর হলো 10 মিলিঅ্যাম্পিয়ার করে। আরেকটি ভোল্টমিটার ব্যবহার করেছি, 0 থেকে 1 ভোল্টের মাঝে 10টা ঘর রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ঘর হলো 0.1 ভোল্ট করে। এবার দেখা যাক সার্কিটটা কিভাবে করা হবে। এখানে সোর্স থেকে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সাপ্লাই প্লাস থেকে একটি তার এসেছে, সেই তারটা এই যে তারে রোধ মাপতে হবে তার মধ্য দিয়ে চলে এসেছে অ্যামিটারে, মিলি অ্যামিটারে। মিলি অ্যামিটার থেকে এটার নাম রিওস্টেট এবং চাবির মধ্য দিয়ে আবার পাওয়ার সাপ্লাই নেগেটিভে শেষ হয়েছে। অর্থাৎ এটা একটা শ্রেণী সমবায় হয়েছে। এই শ্রেণী সমবায়ের মধ্যে কী কী রয়েছে, একটি ওই তার যা রোধ মাপতে হবে, মিলি অ্যামিটার যেটা প্রবাহ মাত্রা মাপবে, রিওস্টেট যেটা এই সার্কিটে কারেন্টটাকে চেঞ্জ করতে পারে। কীভাবে চেঞ্জ করতে পারে, এখন কারেন্টটা এইভাবে আসবে, এইভাবে কারেন্ট এসে এই তারের প্রত্যেকটা তারের পাক পেরিয়ে পেরিয়ে এখানে আসবে এবং এখান থেকে কারেন্টটা গিয়ে আবার এইভাবে যাবে এবং নেগেটিভে শেষ হবে। যদি আমি এটা এইভাবে চেঞ্জ করি তাহলে এই আগের থেকে অপেক্ষাকৃত কম পাক পেরিয়ে এই কারেন্টটা যাচ্ছে বলে সার্কিটের রোধ কমে যাবে এবং কারেন্ট বেড়ে যাবে। এইভাবে এই রিওস্টেটটা এভাবে এই অংশটা এপাশে ওপাশে নিয়ে গিয়ে সার্কিটের রোধ পরিবর্তন করলে এই সার্কিটের তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন হবে। তো এইভাবে আমরা এই পরীক্ষাটি করব। আর যে তারটা আমরা রোধ মাপব তার প্রবাহ মাত্রা তো মাপা যাবে এই মিলি অ্যামিটারের সাহায্যে, আর বিভব প্রভেদ মাপা যাবে এইভাবে এই ভোল্টমিটারের সাহায্যে। ভোল্টমিটারটি এই তারের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। যদি সম্পূর্ণ সার্কিটটা দেখা হয় ছবিতে, তো দেখা যাক এটা হচ্ছে সেই ছবি। এখানে রোধ মানে যে তারটির কথা বলা হয়েছে এটা সেই তারটিকে বোঝানো হয়েছে।
এটা হচ্ছে সেই মিলিঅ্যামিটার, এটা হলো মিলিঅ্যামিটার। এখানে ব্যাটারি থেকে কারেন্ট আসছে, ব্যাটারি প্লাস থেকে কারেন্ট আসছে মিলিঅ্যামিটারে প্লাসে, আর মাইনাস থেকে সেটা আবার রিওস্টেট দিয়ে এবং চাবি দিয়ে ব্যাটারি নেগেটিভ টার্মিনালে শেষ হচ্ছে। আর ভোল্টমিটারটা এই তার বা এখানে রোধ বলছি তার সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে, যেভাবে ভোল্টমিটার যুক্ত থাকে। এই ভোল্টমিটার তারের দুই প্রান্তে বিভবপ্রভেদ মাপবে এবং এই মিলিঅ্যামিটার এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট তথা এই রোধের মধ্য দিয়ে কারেন্ট মাপবে। এবং এই ভোল্টমিটারের পার্ট এবং এই অ্যামিটারের পার্ট ভাগ করলেই আমরা তারের রোধ বার করতে পারব। আমরা ভোল্টমিটার এবং মিলিঅ্যামিটারের পার্টগুলি নেব। প্রথমে মিলিঅ্যামিটারের পার্ট যখন 100 মিলিঅ্যাম্পিয়ার তখন ভোল্টমিটারে কত পার্ট দেখায় সেটা দেখায়। তো মিলিঅ্যামিটারের পার্ট 100 মিলিঅ্যাম্পিয়ার করো। আর একটু যাবে একটু জাস্ট হয়ে গেছে, ছেড়ে দে। এখন ভোল্টমিটারে পার্ট কত? 0.9 ভোল্ট। এবার মিলিঅ্যামিটারের পার্ট 200 মিলিঅ্যাম্পিয়ার করা যাবে। ভোল্টমিটার কত দেখাচ্ছে? আগে মিলিঅ্যাম্পিয়ারের পার্টটাকে 200 মিলিঅ্যাম্পিয়ার করো, রিওস্টেটের যে রোধের পরিবর্তন ঘটিয়ে সার্কিটের কারেন্টের পরিবর্তন হবে এবং এইভাবে মিলিঅ্যামিটারের পার্ট 200 মিলিঅ্যাম্পিয়ার করা হচ্ছে। হয়েছে 200 মিলিঅ্যাম্পিয়ার? ওকে, এখন ভোল্টমিটার স্থির হতে দাও। কত রিডিং দেখাচ্ছে ভোল্টমিটার? 1.8। এভাবে 300 মিলিঅ্যাম্পিয়ার করা যাক। সার্কিটে কারেন্ট 300 মিলিঅ্যাম্পিয়ার করলে ভোল্টমিটার কত দেখাচ্ছে? তো কত দেখাচ্ছে এখানে? স্থির 2.1। একটু ভালো করে দেখো, 2.7 হওয়ার কথা, একটু ভালো করে দেখো। 2.1 তাহলে মিলিঅ্যাম্পিয়ার পার্টটা একটু ঠিক করে দেখে নাও। 300 মিলিঅ্যাম্পিয়ার, হ্যাঁ এটা নড়ে যাচ্ছে, এটা ঠিক আছে, এবারে ঠিক আছে। 2.7 ঠিক আছে। এরপর 400 মিলিঅ্যাম্পিয়ার দেখো, ঠিক আছে তুমি এবার তাড়াতাড়ি দেখিয়ে দাও 400 মিলিঅ্যাম্পিয়ারে কত হচ্ছে। যখন কারেন্ট সাইকেলে যখন কারেন্ট 400 মিলিঅ্যাম্পিয়ার তখন এই তারের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? 3.8 ওকে। এরপর 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট করো, সার্কিটে কারেন্ট 500 মিলিঅ্যাম্পিয়ার করো, অর্থাৎ রোধের ওই তারের মধ্য দিয়ে কারেন্ট যখন 500 মিলিঅ্যাম্পিয়ার তখন তারের দুই প্রান্তে ভোল্টেজ 4.8 ওকে। এবার পুনরায় উল্টো দিক থেকে অর্থাৎ ব্যাক করে 400 মিলিঅ্যাম্পিয়ারে করে নিয়ে এসো, আবার 400 মিলিঅ্যাম্পিয়ারে নিয়ে এসো, কারেন্ট কত হচ্ছে? 400 মিলিঅ্যাম্পিয়ার যখন কারেন্ট তখন 3.9 ভোল্ট। কারেন্ট যখন 300 মিলিঅ্যাম্পিয়ার টু পয়েন্ট নাইন ভোল্ট ওকে 2.9 ভোল্ট
এখন কারেন্ট বুস্টিং ক্যাপ বের করো। এইবার এই দুটো ভোল্টেজের গড় করব। আমি 100 মিলিঅ্যাম্পিয়ারে দুটো ভোল্টেজ পেলাম, একবার কারেন্টটাকে বাড়ানোর সময় একবার কারেন্টটাকে কমানোর সময়। এই দুটোর গড় করলে পাওয়া যাবে 0.9 ভোল্ট, এটার ক্ষেত্রে 1.8 ভোল্ট, এটার ক্ষেত্রে 2.8 ভোল্ট, 2.7 ভোল্ট এবং 2.9 ভোল্টের অ্যাভারেজ 2.8 ভোল্ট। এখন আমার কি পাওয়া গেল? আমরা পেলাম 5টা কারেন্ট পেয়েছি, 5টা কারেন্টের জন্য 5টা ভোল্টেজ। 100 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টের জন্য ভোল্টেজ 0.9 ভোল্ট, 200 মিলিঅ্যাম্পিয়ারের জন্য ভোল্টেজ 1.8 ভোল্ট, 300 মিলিঅ্যাম্পিয়ারের জন্য ভোল্টেজ 2.8 ভোল্ট, 400 মিলিঅ্যাম্পিয়ারের জন্য ভোল্টেজ 3.85 ভোল্ট এবং 500 মিলিঅ্যাম্পিয়ারের জন্য ভোল্টেজ 4.8 ভোল্ট। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমি রোধ বার করতে পারি 0.9 ভোল্ট বাই 100 মিলিঅ্যাম্পিয়ার, এইভাবে আমি রোধ পেতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রেই তারের রোধ আমি পেয়ে যেতে পারি পৃথক পৃথকভাবে। সেই রোধগুলো গড় করেও আমি গড় রোধ বার করতে পারি, ওই যে তারের রোধ বার করতে হবে তার। কিন্তু এইভাবে গড় করবো না, কারণ তো আমাদের সিলেবাসে এইভাবে গড় করা নেই। আমাদের যেটা করতে হবে, এই কারেন্ট এবং এই ভোল্টেজগুলোর একটা গ্রাফ আঁকতে হবে এবং সেই গ্রাফ থেকে কোনো একটা পয়েন্ট নিয়ে সেইখান থেকে ভোল্টেজ বাই কারেন্ট করে রেজিস্ট্যান্স বার করতে হবে। এখানে গ্রাফের মাধ্যমে গড়টা করা হচ্ছে। তবে এরপরে গ্রাফ কীভাবে আঁকা যায় সেটা দেখি। ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ আঁকার জন্যে দুটি অক্ষ নেওয়া হলো, অনুভূমিক অক্ষ বরাবর প্রবাহ মাত্রা মিলিঅ্যাম্পিয়ার এককে এবং উলম্ব অক্ষ বরাবর বিভব প্রভেদ ভোল্ট এককে নেওয়া হয়েছে। অনুভূমিক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 20টি ঘরকে 100 মিলিঅ্যাম্পিয়ার ধরা হয়েছে এবং উলম্ব অক্ষ বরাবর ক্ষুদ্রতম 20টি ঘরকে 1 ভোল্ট ধরা হয়েছে। প্রভামাত্রা বিভব প্রভেদ লেখচিত্র অঙ্কন করতে হবে। তার জন্যে আমার কাছে যে টেবিল আছে সেটা হলো 100 মিলিঅ্যাম্পিয়ার প্রভামাত্রার জন্য বিভব প্রভেদ 0.9 ভোল্ট, 200 মিলিঅ্যাম্পিয়ারের জন্য 1.8, 300 মিলিঅ্যাম্পিয়ারের জন্য 2.8 ভোল্ট, 400 মিলিঅ্যাম্পিয়ারের ক্ষেত্রে 3.85 ভোল্ট এবং 500 মিলিঅ্যাম্পিয়ারের ক্ষেত্রে 4.8 ভোল্ট। এই পয়েন্টগুলো গ্রাফ পেপারে বসাতে হবে। গ্রাফ পেপারে এই পয়েন্টগুলো বসিয়ে আমি এইরূপ পেয়েছি, এই পয়েন্টগুলো পাওয়া গেছে। ভালো করে দেখা যাক, 100 মিলিঅ্যাম্পিয়ারে 0.9 ভোল্ট এই পয়েন্টটি, 200 মিলিঅ্যাম্পিয়ার 1.8 ভোল্ট এই পয়েন্টটি, এভাবে 5টি পয়েন্ট পেয়েছি। এখন এই পয়েন্ট 5টিকে রেখা দিয়ে জুড়তে হবে। তো এইভাবে একটি সরলরেখা অঙ্কন করা হয়েছে মূলবিন্দুগামী, কিন্তু দেখা যাচ্ছে যে এই রেখার ওপর সব পয়েন্টগুলো আসেনি। এক্ষেত্রে গ্রাফ আঁকার ক্ষেত্রে যেটা মনে রাখব, গ্রাফটি এমনভাবে আঁকবো যাতে পয়েন্টগুলি গ্রাফের দুই দিকেই সমানভাবে থাকে। তো লক্ষ্য করে দেখো, এই গ্রাফটিতে একটি পয়েন্ট ঠিক গ্রাফের উপরে আছে, বাকি দুটো পয়েন্ট গ্রাফের একটু নিচে আছে, সামান্য নিচে, এবং আরও দুটো পয়েন্ট গ্রাফের একটু ওপরে আছে।
অর্থাৎ গ্রাফটি এমনভাবে আঁকা হয়েছে যাতে করে গড় রোধ নির্ণয় করা যায়। এরপর গড় রোধ নির্ণয় করার জন্যে গ্রাফের উপর একটি পয়েন্ট ধরে নেব, পি এখানে ধরে নেওয়া হয়েছে। এখন পি থেকে একটি লম্ব আঁকবো পি এ প্রবাহমাত্রা অক্ষের উপর, তাহলে রোধ সমান আমি কি পাচ্ছি? রোধ সমান ভি বাই আই, আর সমান ভি বাই আই ইকুয়াল টু পি এ বাই ও এ। পি এ এখানে বিভব প্রভেদ, গড় বিভব প্রভেদ পাওয়া যাচ্ছে, এবং ও এ এখানে গড় প্রভাবমাত্রা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে পি এ সমান, এই গ্রাফ থেকে আমরা পাচ্ছি যে পি এ ইকুয়াল টু 3.5 ভোল্ট এবং ও এ ইকুয়াল টু 375 মিলি অ্যাম্পিয়ার। একটু লক্ষ্য করা যাক, এখানে এটা হলো 3 ভোল্ট, এটা হলো 4 ভোল্ট, তো পি এর অবস্থানটা এমন জায়গায় রয়েছে জাস্ট মাঝামাঝি 3 এবং 4, অর্থাৎ এটা 3.5 ভোল্ট। এবং অনুরূপভাবে কারেন্ট, যেটা কারেন্ট মানে ওয়ে ওয়ে, এটা রয়েছে এই পয়েন্টটি হচ্ছে 375 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং রোধ সমান 3.5 ভোল্ট বাই 375 মিলি অ্যাম্পিয়ার। এখন মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ার করে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করা হলো ইকুয়াল টু, 1000টা উপরে চলে গেল এবং ভোল্ট পার অ্যাম্পিয়ারকে ওহম লিখলাম। এটা ক্যালকুলেশন করে পাওয়া যায় 9.3 ওহম, অর্থাৎ যে তারটি আমি নিয়েছিলাম সেই তারটি রোধ পাওয়া গেল 9.3 ওহম। এখন তারটির একক দৈর্ঘ্যের রোধ নির্ণয় করতে হবে, তাই তারটির দৈর্ঘ্য নির্ণয় করব। এখন তারের দৈর্ঘ্য নির্ণয় করব। তারের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব? তারের উপর সুতোকে জড়াবো যেভাবে তারটি রয়েছে, তারের গা বরাবর সুতোটাকে নিয়ে যাচ্ছি। এই এখন তারের দৈর্ঘ্য হলো সুতোর এই পর্যন্ত দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখা যায়। আর সুতো দৈর্ঘ্যটা হচ্ছে 95 সেন্টিমিটার। তারটির দৈর্ঘ্য পাওয়া গেল 95 সেন্টিমিটার, তাহলে তারের প্রতি একক দৈর্ঘ্যের রোধ আর বাই এল ইকুয়াল টু 9.3 ওহম বাই 95 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.09789 ওহম পার সেন্টিমিটার। এটাই হলো নির্ণেয় তারের প্রতি একক দৈর্ঘ্যের রোধ। আমি যে তারটি নিয়েছিলাম তার প্রতি, সেই তারটির প্রতি একক দৈর্ঘ্যের রোধ নির্ণয় করা হলো। ধন্যবাদ, আমি দীপঙ্কর মণ্ডল, পদার্থবিদ্যার শিক্ষক, বীরভূম জিলা স্কুল।